اپنے پاپا من بلدی زلگی سے بابا تمہاں کے کون رکھے چلے گیا چلو رات دری تو ان کے تمہیں گھومیے چلے جاندے چلو کی بولے تمہاں کے کنے نیش چلو رات نوڑائی رات نوڑائی شمائی দর্শক জীবনের গল্পের কি কোনো শেষ আছে আসলে শেষ নেই আমার আপনার গল্পটা একরকম সুমনের গল্পটা একরকম আমরা একটুখানি সুমনের গল্প শুনি চলেন যে গল্প শুনলে চোখের পানি ধরে রাখা তো সম্ভবই না বরং মনে হচ্ছে যে এই পৃথিবীটা এত নিষ্ঠুর কেন হলো পৃথিবীতে মহানুভব গল্পের অভাব নেই কিন্তু নিষ্ঠুরতারও কোনো সীমারেখা নেই আচ্ছা সুমন সুমন তোমার মা বাবার কথা কি মনে আছে মনে আছে আচ্ছা তোমার মা বাবা কোথায় তোমাকে ফেলে গেছে বাজারে আচ্ছা বাজারে কোন বাজারে এটা কি চিনতে পেরেছো বাজার কি চেনো আচ্ছা কোথায় গেছে তারা এটা তুমি আর জানো না তাই তো এখন তারা কোথায় আছে আচ্ছা সুমন হচ্ছে সুমনের মা বাবা সুমনকে রেখে চলে গেছে এবং তারা কোথায় গেছে সুমন আর জানে না আর সে মা বাবার সুমন তো অনেক সুন্দর একটা ছেলে কিন্তু সেই মা বাবার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে আচ্ছা সুমন তোমার এখানে থাকতে তোমার কোনো কষ্ট হয় না ভালো আছো নিয়মিত খাওয়া দাওয়া করছো আজকে কি খেয়েছো ভাত ভাত খেয়েছো মাছ খাওনি আচ্ছা সুমন তুমি হচ্ছে যে এখন তো পড়াশোনা করছো তুমি কি একটা সুরা বলতে পারবা একটু বলো তো শোনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أنا أعوذ وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন আচ্ছা পড়াশোনা ভালো চলছে আচ্ছা এখন কথা হচ্ছে যে মা বাবার কথা কি মনে পড়ে না আসলে ও আসলে কথা ওইভাবে তো বলতে পারছে না ছোট মানুষ মা বাবার কথা মনে পড়াটা স্বাভাবিক কিন্তু আসলে ওর হয়তো মনেই নেই কারণ ওর মা বাবা ফেলে গেছে এবং একটা দোকানে ফেলে গেছে ও বলছে দোকানে বাজারে ফেলে গেছে তাই তো তো তুমি বললে না তুমি কাঁদছিলে না কাঁদছিলে কান্নাকাটি করছিলে কান্নাকাটি করনি আচ্ছা ও কান্নাকাটি করেনি মা বাবা ফেলে গেছে এবং ও আপাতত এখানে আছে এবং এই সুমনের গল্পটা শুনে আমি এত অবাক হয়েছি যে ওর মা বাবা ওকে ফেলে চলে গেছে দোকানে এবং ও তখন সে দোকানে ছিল তারপর এই এতিমখানাতে তাকে রাখা হয়েছে এবং সে এখন আছে আর তোমাকে তোমাকে খবর নিতে কেউই কখন আসেনি তাই তো কী একটা অদ্ভুত ব্যাপার দেখেন যে ওর খবর নেওয়ার মতোই পৃথিবীর কেউই নেই কেউই ওর খবর নিতে আসেনি সবাই সুমনকে ভুলে গেছে কিন্তু সুমন ভালো আছে খেলাধুলা করো তো না আচ্ছা খেলাধুলা সুমন করে আচ্ছা পড়াশোনা ঠিক মতো করবা ঠিক আছে সুমন পড়াশোনাও ঠিক মতো করবে এবং সুমন এখন ভালো আছে এই সুমনের গল্প আর সুমনের চেয়ে আরেকটা ছেলে একটু বড় আছে মাহিম ওর গল্পটা একটু তোমাদের একটু শোনাই এ হচ্ছে মাহিম মাহিমের ব্যাপারটা কি মাহিমকেও বাবা মা ফেলে রেখে চলে গেছে মানে অবাক লাগে না মাহিমের চেহারাটা আমার কাছে খুবই দারুণ লেগেছে খুব সুন্দর দীপ্তপন্ডের ক্যামেরায় আপনারা দেখছেন মাহিম এখন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছো না বাবা মা কোথায় রেখে গিয়েছিল বাপের বাড়ি রেখে যেতাম দাদি দাদা যেটা মায়ে নিল আচ্ছা তো এখন তোমাকে এখানে নিয়ে এসেছে কে আমার দাদি দাদি রেখে গেছে তাই তো তা এখন এখানে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো ভালো আছো মাহিম দুপুরে কি খাওয়া দাওয়া করেছো কি খেলে বেগুন আর মাছ আর পটল আর ডাল আচ্ছা ওকে তো মাহিম এখন আছে পড়াশোনা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তুমি আমাদের এখন কি শোনাবা একটা কিছু শোনাও আমাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين وانقلب إليك البصر خاشعا صدق الله العظيم بابا مار কথা কি মনে পড়ে জি খারাপ লাগে জি বাবা আমাকে আসে না আসে না আচ্ছা এখানে চলে আসতো এরপর কি বাবা মা কখনো দেখা করতে আসেনি জি কোনোদিন আসেনি মানে আমি কি বলবো জানি না এরপর কি বলার আছে আমি জানি না ওর বাবা মা এখানে ফেলে যাওয়ার পর রেখে যাওয়ার পর আর কখনোই দেখা করতে আসেনি তারা কোথায় গেছে বাবা মা কোথায় গেছে সেটা কি জানো বাবা তোমার বাবা মা কোথায় আছে সেটা জানো জি না এতটুকু মানুষ বাবা মা কোথায় আছে তাও জানে না সুমনের গল্পটাও তাই সুমন কি মন খারাপ মন খারাপ হচ্ছে মন খারাপ না বাবা মার কথা কি একটু মনে নেই কিছুই মনে নেই ছোট মানুষ তো আসলে অনেক ছোট থাকতে চলে গেছে ওর আসলে কিছুই মনে নেই এবং আছে আমাদের মাহিম রয়েছে আমাদের আরও একটা গেস্ট আছে গেস্ট বলছে এই কারণে এরাই আমাদের আজকের অতিথি এবং এদের সাথে কথা বলে মনটা ভরে গেছে যে আমরা যখন আমাদের সন্তানগুলোর অনেক অনেক আবদার আপনারা পূরণ করেন করছি আমরা আরও অনেক কিছু চাই অনেক কিছু চাই অনেক কিছু চাই কিন্তু শুধুমাত্র একবার এদের কথা ভাবুন তো বাবা মাকেই তারা দেখেনি বাবা মাকেই মনে রাখেনি বা বাবা মা তাদেরকেও মনে রাখেনি এবং তারা ভুলেই গেছে বাবা মা দেখতে কেমন মা দেখতে কেমন এতটুকু বাচ্চা মায়ের কাছে যাইতে কি মন চাই জি মায়ের কাছে যাইতে মন চাই তাই তো আচ্ছা মায়ের কথা সবচেয়ে বেশি কোন সময় মনে পড়ে একা বসে থাকি সবাই মনে পড়ে একা একা থাকলে মনে পড়ে না রাতে ঘুমানোর সময় মনে পড়ে জি মন খারাপ করার দরকার নেই তোমার কাছে তোমার বন্ধুরা আছে অনেক সবাই আছে মায়ের কথা মনে পড়ে খুব জিম তুমি একটু আসো তো জিম আসো জিমেরও একই আচ্ছা না না দরকার নেই পাঞ্জাবি এখন আর দরকার নেই ওরা এভাবে থাক জিম তোমার মা বাবার কথা মনে আছে মনে আছে কোথায় তারা চলে গেছে বাবা তো মা নেই মা কি হয়েছে ভাইয়ের মারা যে বাপনে বাবা মা পালাইতে চলে গেছে বাপ তোমাকে রেখে চলে গেছে কোথায় চলে গেছে আর মা কোথায় মা বাড়ি দশক অবসরে জিম কান্নাকাটি করার দরকার নেই হ্যাঁ কান্নাকাটি করো না দাও একটু কান্নাকাটি করো না হ্যাঁ জিমের হচ্ছে মা নেই ওর বাবা ওকে রেখে চলে গেছে এখন তুমি এখানেই থাকছো তাই তো বাবাকে খোঁজখবর নেই খোঁজখবর নেই না তো বাবা তোমাকে রেখে চলে গেল তুমি কি খুব ওই দিন কি খুব কাঁদছিলে বাবা তোমাকে কখন রেখে চলে গেছিল রাত্রি তখন কি তুমি ঘুমিয়েছিলে কি বলে তোমাকে এখানে নিয়ে এসেছিল রাত 9টায় রাত 9টার সময় তোমাকে এখানে আনছিল নিয়ে এসেছিল কি বলে কি বলে কি বলেছিল যে কোথায় নিয়ে যাচ্ছে তারপর কি বললো তারপরে বললো বাজারে গিয়ে ব্যাগটা কিনে এলো সকালে তাই মেলা রাত্রে হলে তাই চলে গেল তোমাকে বাজারে নিয়ে এসেছিল কেনাকাটা করার কথা বলে তাই তো দর্শক দেখেন এই ছেলেটার নাম হচ্ছে জিম জিমের বাবা হচ্ছে বলেছিল যে ওকে রাত্রে রাত 9টার সময় ওকে বাজারে নিয়ে এসেছিল কেনাকাটা করানোর জন্য এবং বলছিল যে আমি যেহেতু ফ্লাইটে চলে যাব তো তো কিছু ব্যাগ বা কিছু জিনিসপত্র কেনা লাগবে তো ওরও কিনে দেওয়ার কথা ছিল এরকম তারপর ওকে নিয়ে আসে এরপর এরপর কী করলো তারপর তো বললে লাগে আমার জিনিসপত্র কিনে দিল মিটিং দিল আজ জামা কাপড়
জামা কাপড় আর কিছু মিষ্টি কিনে দিল। তারপর কি করলো, কোথায় রেখে গেল? বাড়ি এলো, এই রাত্রি রইল, তারপর রাত্রি রইল, তারপরের দিন চল গেল। আর তো তারপর তুমি এখানেই থাকো তারপর, তাই তো? বাবা মা আর এরপর কেউ আর খোঁজ নেয় না, আর কখনোই কেউ খোঁজ নেয়নি, তাই তো? তো দেখেন তো আপনারা ছোটো ছোটো পাওনা পানে যে দুঃখ করি আমরা, আপনারা করেন, এরপর কি দুঃখ থাকবে? আমার মনে হচ্ছে তার দুঃখ থাকার কথা না। ওর চোখের পানি, ওর চোখের পানি মানে সহ্য করার মতো না। সুমন তো এখনও ওইভাবে বোঝে না, কারণ সুমন এখনও অনেক ছোট, ও এখনও পৃথিবীটাকে ওইভাবে ও দেখেনি। আর মাহিম তো, ও যেহেতু কোরআন শরীফ পড়া শিখে গেছে, ও অনেকটাই ধৈর্য শক্তি ওর মধ্যে চলে এসছে। আর জিম হচ্ছে যে, জিমটা মানে কি বলবো, ওর আবেগটা আসলে ও কোনোভাবে থামাতে পারছে না। তোমার ওই যে নানা নানি, তারাও কখনো আসে না খোঁজ নিতে? তারা একবার আসছিল। দাদা দাদা দাদি কি আছে? কেউ খোঁজ নেয় না, দাদা দাদি আছে খোঁজ নেয় না। ওর আসলে ওর এত কান্না সহ্য করা কঠিন। এখানে কোনো সমস্যা হচ্ছে না তো থাকতে? এই জীবনের গল্পের কোনো সমাধান নেই, শুধু হাজারো প্রশ্ন আর এক একটা দীর্ঘ নিঃশ্বাস বের হচ্ছে। তুমি এখানে খেলাধুলা করো, বাবার কথা মনে পড়ে? কখন মনে পড়ে? আর মায়ের কথা? মায়ের কথা মনে পড়ে? কখন মনে পড়ে সবচেয়ে বেশি? প্রতিদিন না? এতটুকু জিম কাঁদছে, জিম কাঁদছে না যেন কাঁদছে মানবতা। মানবতা হেরে গেছে এখানেই, চরম পরাজয়। জিম আসলে তোমাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই, তুমি ভালো থাকবা, হ্যাঁ, কোনো সময়ই কাঁদবা না, হ্যাঁ, ঠিক আছে? দর্শক আসলে আমাদের কত অভিযোগ থাকে না জীবন নিয়ে, এই জায়গাটা আসলে মানে আমার না অভিযোগ আর নেই, কারণ ওদের গল্পগুলো শোনার পর তে মাহিমের, মাহিম রাতের বেলায় মায়ের কথা খুব মনে পড়ে, মাহিমের এখানে আছে, এবং সুমন, জিম, মাহিম, এদের এক একজনের গল্পগুলো এক এক রকম। সবারই সবচেয়ে কাছের মানুষ দ্বারাই এরা প্রতারিত ঠুকেছে, চাইলে তারা এদের কাছে রাখতে পারতো, ভালোবাসা দিতে পারতো, কিন্তু ছোটোবেলা থেকেই ভালোবাসা বঞ্চিত এরা। আশা করছি এরা সবাই অনেক বড়ই হবে, বড় কিছুই করবে। বড় হয়ে কী হবা ভেবেছ? কি হতে চাও? মাওলানা হতে চাও? আলহামদুলিল্লাহ, বড় মাওলানা হতে চায় মাহিম, কোরআন পড়া শিখে ফেলছে প্রায়। তুমি বড় হয়ে কী হতে চাও জিম? মাওলানা হতে চাও? আচ্ছা, খুবই ভালো কথা, কান্নাকাটি করার দরকার নেই। দর্শক আমরা আসলে মাহিম, জিম এবং সুমনের গল্প শুনছিলাম, ওদের সাথে আজকে কাটালাম আমরা সময়। আসলে ওদেরকে পেয়ে গেছি একটাভাবে, মানে এদের গল্পের কোনো সমাধান নেই, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস এবং এদের জন্য প্রার্থনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এদের গল্পটা এখানে শেষ করছে আজকে, আর সহ্য করার মতো না।